নমস্কার বন্ধুরা, আমি অভিষেক, আপনাদের সাথে abr'stimes থেকে আজকে দেখাবো আমরা মধ্যমগ্রামে গণেশ পুজো কীরমভাবে হয়েছে। কত ছোট ছোট পুজো, কিন্তু কি সুন্দরভাবে সেই পুজোগুলো পরিবেশনা করা হয়েছে। চলুন দেখি মধ্যমগ্রামে গণেশ পুজো। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন যাচ্ছি মধ্যমগ্রাম স্টেশনের দিকে। এটা সোদপুর রোড, যেখান থেকে সোজা গেলে মধ্যমগ্রাম স্টেশন পৌঁছানো যায়, সেদিকে আমরা এগোচ্ছি। এটা মধ্যমগ্রাম ব্রিজ। মধ্যমগ্রাম ব্রিজের তলায় কিছু পুজো হয়। মধ্যমগ্রাম ব্রিজের এই পাটটা 7,129,000, আর ব্রিজের ওই পাটটা 7,130,000। 7,129,000টাই আমরা আজকে দেখব। এটা হচ্ছে মধ্যমগ্রাম ব্রিজের তলার একটি ছোট্ট গণেশ পুজো, কিন্তু খুব মিষ্টি পুজো। মধ্যমগ্রাম ব্রিজের মধ্যে আজ এই বছরে এই একটাই পুজো হয়েছে, আর একটা পুজো হয় কিন্তু কোনো কারণে হয়তো প্যান্ডেমিকের জন্য হতে পারেনি। এবার আমরা এগোচ্ছি কালীবাড়ির দিকে, মধ্যমগ্রাম কালীবাড়ি। এটি হলো মধ্যমগ্রাম কালীবাড়ি, অতি প্রাচীন কালীবাড়ি আর খুব জাগ্রত মন্দির মায়ের। মধ্যমগ্রাম কালীবাড়ি পার করি একটা ছোট্ট পুজো আমরা দেখতে পাচ্ছি, না মধ্যমগ্রাম বাজারের পক্ষ থেকে ছোট্ট পুজো, কিন্তু অনেক পুরনো পুজো। এটি ছোট্ট পুজোর গণেশ ঠাকুর, আমাদের শ্রী গণেশ সবাইকে আশীর্বাদ করবেন। এরপরে আমরা এগোবো বসুনগরের দিকে, মধ্যমগ্রাম বসুনগর। এটি বসুনগর 2 নম্বর গেটে পুজো। সাধারণত প্রতি বছরই প্রচুর জাঁকজমকপূর্ণ এই পুজো হয়, মানে মধ্যমগ্রামে বড় পুজোগুলোর মধ্যে এটি অন্যতম। এটা মধ্যমগ্রাম 2 নম্বর গেটের বসুনগরের পুজো। এটা মধ্যমগ্রাম বসুনগর গেটে 2 নম্বর গেটের পুজো, যেখানে গণেশ ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। এবার জুম আউট করে নিলাম। জুম আউট করে আমরা এবার এগোবো আবার চৌরাস্তার দিকে, মানে চৌমাথার দিকে। চৌমাথার দিকে যেতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সামনে অনেক বড় রাস্তা রয়েছে। এটা হলে মধ্যমগ্রামের বিখ্যাত খোসলা ইলেকট্রনিক্স, অনেক পুরনো ইলেকট্রনিক শপ। এটা ছাড়িয়ে আমরা এগোচ্ছি নজরুল শতবার্ষিকী ভবনের দিকে। এটি পুলিশের জিপ রাস্তাতে পার্কিং বা ঘোরাচ্ছিল। এটা হলো নজরুল শতবার্ষিকী সদনের ঠিক উল্টো দিকের পুজো। নজরুল শতবার্ষিকী সদনে একটা পুজো হতো, কোনো কারণে হয়তো প্যান্ডেমিকে হচ্ছে না, তো এটা তার উল্টো দিকে। অটো চালকদের একটা প্রচেষ্টা, সুন্দর পুজো দেখতে পাচ্ছি আমরা ঠাকুর। এরপরে এই একটা স্টিলও আমরা দেখতে পাবো। সবাই পুজোর পরে একটু রেস্ট মোডে রয়েছে। এই পুজো কভার করে আমরা এবার ফিরছি আবার মধ্যমগ্রামে 7,129,000-এর মাঝামাঝি জায়গায়। এটা হলো নজরুল শতবার্ষিকী সদন বা মধ্যমগ্রাম পৌরসভা সাধারণ ভাষা। এটি সেই পুজোটা যেটা শেষবার দেখালাম, তার স্টিল পিকচার। এটা হলো নিউ ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত সাউথ কোদালিয়ার একটা পুজো। জুম ইন করে দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর ঠাকুর। এখানে এখন খিচুড়ি ভোগ চলছে। জুম আউট করছি, ছোট প্রচেষ্টা পাড়ার লোকেদের, কিন্তু সুন্দর পুজো, বাচ্চারা একটু আনন্দ করছে। এটা তার স্টিল পিকচার, যেটা এই মাত্র ভিডিও দেখলাম। এটা একই রকম সাউথ কোদালিয়া, কিন্তু খাল পাড়ের একটা ছোট্ট প্রচেষ্টা।